Bismillahir Rahmanir Rahim. Dear learners, at the beginning of our online class, I remember the name of Allah. And we start our online class by the name of Creator. Okay, dear learners, how are you? I am fine by the grace of Almighty Creator. Alhamdulillah. I hope you are well by the grace of Almighty Creator. Okay, dear learners, congratulations and welcome to our online class. Today I will discuss with you about your English first of all for class 7. Okay, dear learners, be careful about your online class. I am speaking English and Bengali for better understand. Okay, dear learners, look at our whiteboard. Aske ami saptam shrenir English first paper alochona korbo. To aske amar further अध्याय होच्छे यूनिट 3। आज के शीर्षक टा होच्छे व्हाट आर फ्रेंड्स फॉर, बंदरा किशर जन्नो। डियर लर्नर्स, प्रथमे आमी तुम्हादेर के गुरुत्वपूर्ण किसु शब्दार्थ बोले दिच्छी, तो तुमरा शब्दार्थ गुलो सुनबा। শোনার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক তোমাদের সামনে রাখতে হবে, যাতে তোমরা ভালোভাবে অনুসরণ করতে পারো, রিয়লাইজ করতে পারো। স্টার্টস আওয়ার অনলাইন ক্লাস। প্রথমে আমি তোমাদেরকে শব্দার্থগুলো বলে দিচ্ছি। কম্পোজিশন অর্থ রচনা, ইভেন্টস ঘটনাবলী, फैमिलियार परिचित, फ्रेंड्स बंधु बांधव, स्टाडी पढ़ाशुना करा, अंडरस्टैंड बुझते पारा, लिव बास करा, काम आशा विधि परिदर्शन करा, वांट चावा अबाउट सम्पर्के, सेरेमनी अनुष्ठान, অডিটোরিয়াম মিলনায়তন, সেম একই এরিয়া অঞ্চল, এমিনেন্ট বিখ্যাত, আউটস্ট্যান্ডিং অসাধারণ, পারফরমেন্স কৃতিত্ব, ডিফারেন্ট বিভিন্ন, হলিডে ছুটির দিন, টক কথা বলা, নো জানা, প্রাইজ পুরস্কার, অকেশন উপলক্ষ, নিপলি পরিপাটি রূপ, ডিসপ্লে প্রদর্শন করা, সেপারেট আলাদা বা পৃথক, ডেজ মন্থস প্রেজেন্ট উপস্থিত, এক্সিলেন্ট চমৎকার, প্রেজ প্রশংসা করা, ওভারঅল সার্বিক রেজাল্ট ফলাফল। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে এতক্ষণ ইম্পর্টেন্স কিছু ভোকাবুলারি বললাম, তোমরা অবশ্যই এই শব্দার্থগুলো স্মরণ রাখবা, মনে রাখবা, তাহলে তোমাদের মূল টপিকসটা, মূল কম্পোজিশনটা পড়তে তোমাদের সুবিধা হবে। তো আমাদের টেক্সট বুকের দিকে তোমরা ফলো করো। দেখো টেক্সট বুকে আছে লিসন 1, প্রাইজ গিভিং ডে এট স্কুল, পুরস্কার বিতরণের দিন, বিদ্যালয়ে পুরস্কার বিতরণের দিন। তো ডিয়ার লার্নার্স, দেখো এখানে লেখা আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেনস, ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নগুলো আলোচনা করো।
look at the picture and discuss the following questions. ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নগুলো আলোচনা করো. Number one, who can you see in the picture? Who can you see in the picture? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? Answer হচ্ছে, we can see a boy and a girl in the picture. ছবিতে আমরা একজন বালক এবং একজন বালিকার ছবি দেখতে পাচ্ছি. Number two, what are they doing? তারা কি করতেছে? Answer হচ্ছে, they are talking. তারা কথা বলতেছে. Okay, dear learners, আমরা আমাদের মূল টপিকসে চলে আসলাম. Read the text about a prize giving ceremony. পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে পাঠ্যাংশটি পড়ো. তোমরা ভালোভাবে ধরো, তোমাদের সামনে অবশ্যই বই থাকবে, তোমরা প্রত্যেকটা লাইন হাত দিয়ে ধরবা, তাহলে ভালোভাবে বুঝতে পারবা. Dear learners, listen to me. Farabi is Flora's best friend. Farabi Flora's সর্বোত্তম বন্ধু. They live in the same area. তারা একই এলাকায় বসবাস করে. Also, they are both in class 7. তারা উভয় সপ্তম শ্রেণীতে পড়ে. But they go to different schools. কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়াশোনা করে. It's a school holiday. আজ হচ্ছে বিদ্যালয়ের ছুটির দিন. Flora has come to visit Farabi. Flora ফারাবিদের বাড়িতে বেড়াতে এসছে. They are talking. তারা কথা বলতেছে. Flora wants to know. Flora জানতে চায় about the prize giving ceremony of Farabi school. ফারাবির বিদ্যালয়ের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়. Study was our school prize giving day. Farabi says. ফারাবি বলল, গতকালকে ছিল আমাদের স্কুলে পুরস্কার বিতরণের দিন. Study was our school prize giving day. Farabi says. ফারাবি বলল, গতকালকে আমাদের স্কুলে পুরস্কার বিতরণের দিন ছিল. On this occasion, our school auditorium and its days were brightly decorated. On this occasion, এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল মিলনায়তন এন্ড ইটস ডেইস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এবং ইহার মঞ্চ উজ্জ্বলভাবে সজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে. প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড, পুরস্কার পরিপাটি রূপে প্রদর্শন করা হয়েছে অন এ সেপারেট টেবিল, একটি আলাদা টেবিলে, অন দ্য ডেইস মঞ্চের. All the students were present at the function. সকল ছাত্রছাত্রী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল. Among others, অন্যান্যদের মধ্যে the guardians, অভিভাবকবৃন্দ and some eminent persons of the locality, এবং এলাকার কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন. Attend the function, অনুষ্ঠানটিতে যোগদান করেছেন. Farabi continues. ফারাবি তার গল্প বলে চললেন. দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট. পিএন কলেজের অধ্যাপক ছিলেন, অধ্যক্ষ ছিলেন, পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি. দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট. পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি. ওয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড. ফ্লোরা জিজ্ঞেস করলো, কখন অনুষ্ঠানটি আরম্ভ হয়েছে? ওহ, ইট স্টার্ট অন টাইম জাস্ট এট 4 PM, ফারাবি সেস. ফারাবি বলল, অনুষ্ঠান ঠিক বিকেল 4টা আরম্ভ হয়েছে. আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট. আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদনটি পাঠ করলেন. দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ. তারপর প্রধান অতিথি সামান্য বক্তব্য দিলেন. হি হাইলি প্রেজড,
the overall performance of the school. তিনি স্কুলের সার্বিক কৃতকর্মের জন্য উচ্চভাবে প্রশংসা করলেন and its excellent JSC and SSC exam results. এবং JSC ও SSC পরীক্ষার ভালো ফলাফলের জন্য তিনি প্রশংসা করলেন. Then he gave away the prize among the students. Then he gave away the prize among the students. তারপর তিনি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন. For their outstanding activities. তাদের অসাধারণ কৃতিত্বের জন্য. Did you get any prize, Farabi? Flora inquires. Farabi, তুমি কি কোনো did you get any prize, Farabi? Flora inquires. Farabi, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? Flora জানতে চাইল. Yes, I did, Farabi replies. Farabi উত্তর করল, হ্যাঁ আমি পুরস্কার পেয়েছি. I have got two prizes, আমি দুটি পুরস্কার পেয়েছি. One for regular attendance, একটি হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, and the other for good results, অন্যটি ভালো ফলাফলের জন্য, in the last year ending exams, গত বছর সমাপনী পরীক্ষায়. Dear learners, thus far and no further, আজকে পর্যন্ত আর না. তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি. সবাই বাসা বাড়িতে অবশ্যই তোমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো দেখবা, এবং অনলাইন ক্লাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু জানার আছে, শেখার আছে, গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমরা তোমাদের নোট বইতে লিপিবদ্ধ করে রাখবা. ভালো থাকবা, সুস্থ থাকবা. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম.